আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আপনাদের সবার পছন্দের গল্প আদ্রিয়ানের মায়াবিনী এই গল্পের 11 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, দেরি না করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো স্টারির সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় আমাদের সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আদ্রিয়ানের হঠাৎই চেঞ্জ দেখে আমরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। ইফাস ভাইয়া, আপি আর জাবিন এবার একসঙ্গে আমার দিকে তাকালো। তিনজনই ব্রণাচ্ছে, জিজ্ঞাসা করলো কি ব্যাপার। আমিও কাজ সংকুচিত করে ঠোঁট বাঁকিয়ে বোঝালাম আমি কিছুই জানি না। জাবিন আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, ভাবিমণি কি জাদু করেছে বলতো, আমার ভাইয়াটা একদম আগের ফর্মে ফিরে গেল। আপিও তাল মিলিয়ে বললো, হ্যাঁ সত্যি, কি করেছিস বলতো তুই। আমি বিরক্তি হয়ে ওদের দিকে তাকিয়ে বললাম, আরে আমি তো বলছি আমি কিছুই করিনি, তোমাদের ভাইয়ের কি হয়েছে আমি কি করে জানবো, আর তাছাড়া তার মাথায় কখন কি চলে সেটা কি আমি জানি নাকি আজব। ইফাস ভাইয়া হেসে বললেন, তবে যাই হোক আমাদের আদ্রিয়ানটা যে আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে এটাই অনেক। আপি আর জাবিন দুজনেই সন্তুষ্টির একটা হাসি দিলেন, আমিও হাসলাম। তখনই রুমে ওনার আগমন ঘটলো। উনি বাবার রুম থেকে একটা উপন্যাসের বই নিয়ে এসেছেন। ওনাদের রুমে দেখে ব্রোকোজকে বললেন, কি ব্যাপার তোরা এখনই যাসনি কেন? বললাম তো আড্ডা পরে হবে, এখন ওর পড়ার সময়। জাবিন মুখ ফুলিয়ে বললো, আরে বাবা যাচ্ছি তো, তোর বউকে কি নিয়ে যাব না আমরা, তোর বউ তোরই থাকবে। আদ্রিয়ান জাবিনের মাথায় একটা টোকা মেরে বলল, সেটা তুই বললো, আমার থাকবে আর না বললেও আমারই থাকবে, এখন জাফর। আমি আবারও অবাক দৃষ্টিতে দেখেছি ওনাকে, সবাই অবাক হয়ে রুম ত্যাগ করলো। ওদের আমার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে উনি ব্রোকোজকে বললেন, কি হলো তুমি দাঁড়িয়ে আছো কেন, যাও পড়তে বসো। আমি কথা না বাড়িয়ে চুপচাপ পড়তে বসলাম। আর উনিও আমায় পড়া দিয়ে দিয়ে ব্যাডে হেলান দিয়ে এক হাতে কফি আর এক হাতে উপন্যাসের বইটা নিয়ে বসলেন। দুপুরে মামনি বড়াম্মু মিলে খাবার সাজাচ্ছেন টেবিলে, আপিও একটু হেল্প করছে আর আমি গালে হাত দিয়ে দেখছি ওনাদের। আচ্ছা আমিও তো এই বাড়ির বউ তাই না, তাহলে আমাকেও একটু চুকিটাকে কাজ করতে দিলে কি হয়, আপি যেহেতু তাও কম হলেও একটু কাজ করতে দেয় আমাকে কেন দেয় না। এর মধ্যে সবাই আস্তে আস্তে চলে এলো খেতে। কিছুক্ষণ পর আদ্রিয়ানও নামলো, আজ অফ ডে তাই বাড়িতে আছে সবাই। উনি এসে আমার পাশের চেয়ার টেনে বসলেন। খাবার সার্ভ করার সময় ইফাস ভাইয়ের পাতে যেই মাছ দিতে যাবে তখনই আদ্রিয়ান বলে উঠল, খবরদার আম্মু ওই পিসটা আমি নিব। মামনি হাঁ করে তাকিয়ে আছেন, সবাই বেশ অবাক হয়েছেন, সবাই যেন সব থেকে বের হতেই পারছে না। আমরা সকালে ওনার পরিবর্তনটা কিছুটা দেখলেও এখন আরও অবাক হচ্ছি। আদ্রিয়ান বলল, কি হলো দাও। আদ্রিয়ানের কথায় হুশিল আমার, মামনির চোখ জোড়া সলসল করছে, বাকি সবাই অনেকটা ইমোশনাল হয়ে গেছেন। আন্টি নিজেকে সামনে নিয়ে বললেন, এই আত্মহিংসটি কেন রে তুই, সবগুলি তুই এরকম বলে ইফাস ভাইয়ের পাতে মাছটা দিতে গেলেই আদ্রিয়ান মামনির হাত ধরে মাছটা নিজের পাতে নিয়ে নিলেন। ইফাস ভাইয়া একটু রাগি গলায় বললেন, আরে এটা কি হলো, ছোট আম্মু তো এটা আমাকেই দিয়েছিল, তুই কেন নিলি। আদ্রিয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে খাবার নাড়তে নাড়তে বললেন, কারণ আমি ছোট আর লজিক্যালি ছোটদেরকে বেশি করে দেওয়া উচিত, এটাও জানিস না গাধা। ইফাস ভাইয়া তৃপ্তিময় দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে, কেনই বা তাকাবে না, খুব বেশি অপেক্ষা ছিলেন এই আদ্রিয়ানের এভাবে দেখার জন্য। তবুও রাগ করার বান করে বলল, হ্যাঁ হ্যাঁ তোর সব লজিক তোর কাছেই রাখ, মানছি তুই ইঞ্জিনিয়ার কিন্তু আমিও তো ডক্টর নাকি, ডক্টর হতেও মাথা লাগে আর সেটা যদি হয় নিউরোসার্জন। আদ্রিয়ান কপাল কোচকে বললেন, হ্যাঁ জানি তুই কি, দিনে 10 বার করে বলে বলে সবাইকে মনে করাতে হবে না,
যদিও তোকে দেখলে একজন সার্জন সার্জন মনে হয় না, তবুও চলে। ইফাজ ভাইও একই ভঙ্গিতে ওনার দিকে তাকিয়ে বলেন, সেটাই, তুই তো কপালে সিল লাগিয়ে ঘুরিস যে আমি ইঞ্জিনিয়ার। আদ্রিয়ান বলল, আমার সিল লাগে না, এমনিতেই সবাই বুঝে যায়। আমরা সবাই খাচ্ছি আর মিটমিটিয়ে হাসতে হাসতে দুই ভাইয়ের ঝগড়া এনজয় করছি। উনি খেয়ে উঠে আমার দিকে তাকিয়ে বলেন, তাড়াতাড়ি খেয়ে উপরে চলে আসো, নিচে বেশিক্ষণ থেকো না। আমি ইতস্তত করে আশেপাশে সবার দিকে একবার চোখ বুলিয়ে দেখি, সবাই মিটমিট করে হেসে যাচ্ছে। উফ, কি জ্বালারে ভাই, এভাবে বলার কি আছে? নিশ্চয়ই উপরে নিয়ে বই খাতা নিয়ে বসিয়ে দেবে, কিন্তু সবাই তো ভাবছে যে উনি কি না কি জন্য ডেকেছেন। আমি ওনার দিকে তাকিয়ে মাথা নাড়লাম, উনি চলে গেলেন। উনি যেতেই সবাই আমার দিকে তাকালো। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছি। মামনি এসে আমায় আলতো করে জড়িয়ে ধরে বললেন, এমন অসাধ্য সাধন কি করে করলি মা? বড় আম্মু বললেন, হ্যাঁ, এই চার মাসে যেটা হয়নি সেটা আজ হলো। আমি বেশ অনেকটা অবাক হয়ে বললাম, কিন্তু আমি তো, আমার কথা শেষ হওয়ার আগেই বাবা বললেন, আমি জানতাম যদি কেউ পারে তাহলে একমাত্র ওই পারবে। দেখলে, মিলল তো আমার কথা? সবাই আমার প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে যাচ্ছে আর আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি ওনাদের দিকে। আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছে না কেউ, কিন্তু আমি তো কিছুই করিনি। ওনাদের ওই হাফ পাগল ছেলে কিভাবে কখন কি করে সেটা বোঝার ক্ষমতা আমার এই ছোট্ট মাথাটা নেই। কিছু না করে সব ক্রেডিট পেয়ে গেলাম, এভাবে যদি কিছু না করেই মেডিকেলের চান্সটা হয়ে যেত কত ভালো হতো, তাই না? কিন্তু সকাল থেকে ওনার ব্যবহারে অদ্ভুত কিছু লক্ষ্য করছি। আচ্ছা, উনি কি আমাকে নিজের ওয়াইফ হিসেবে ভেবে নিতে শুরু করে দিয়েছেন? যদি তাই হয় তাহলে আমি এত সহজে সব মানব না। বিয়ের রাতে তো খুব করে বলেছিল তোমাকে কোনোদিনও বউ হিসেবে মানতে পারবো না, এখন দেখি আত্মভাব কোথায় যায়। রাতে আমাকে গত লেকচারের পড়াটা কমপ্লিট করিয়ে দিয়ে উনি বললেন, আজকেরটা ভালো ছিল, জুওলজিতে যতটা কনসেন্ট্রেট করো জিকে, অর্গানিক কেমিস্ট্রি আর ফিজিক্সে এর অর্ধেক করলেও আমার আর টেনশন থাকতো না। আমি একটু বিরক্তি প্রকাশ করে বললাম, ধর আমার এগুলো ভালোই লাগে না, ফিজিক্স যেমন তেমন, কিন্তু জিকে আর অর্গানিক কেমিস্ট্রির নাম শুনলেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। উনি এবার বেশ রেগে ধমক দিয়ে বললেন, মাথায় একটা চাটা মারলেই মাথা ব্যথা পালিয়ে যাবে, এই দুটোই মেডিকেল অ্যাডমিশনের জন্য কত ইম্পর্টেন্ট জানো? আর যাই হোক, চান্স তো পেতে হবে তো। আমি ব্রোকোচকে বললাম, যদি না পাই? উনি শক্ত কণ্ঠে বললেন, গড় থেকে বের করে দেবো তাহলে। আমি মুখ খুলিয়ে তাকিয়ে রইলাম ওনার দিকে। উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে হেসে দিলেন, তারপর বইগুলো গুছিয়ে টেবিলে রেখে একটা হেয়ার ব্যান্ড এনে আমার দিকে সামনে বসে বললেন, ঘোরো। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছি ওনার দিকে। উনি নিজেই ধরে আমায় ঘুরিয়ে বসিয়ে দিয়ে খোলা চুলগুলো সব এক জায়গায় এনে বেঁধে দিলেন। আমি একটু অবাক হলাম, কিন্তু কিছুই বললাম না। উনি বালিশ ঠিক করে বললেন, শুয়ে পড়ো, সকালে কোচিংয়ে যেতে হবে তো। আমি চুপচাপ শুয়ে পড়লাম। আমাকে চরম অবাক করে দিয়ে উনি আজ আর আমার সতীনকে মাঝখানে না রেখেই শুয়ে পড়লেন এবং আমার অনেকটা কাছে এসে শুয়েছেন। আমি অবাক হয়ে তাকালাম ওনার দিকে। তবে কি সত্যি আমাকে উনি নিজের ওয়াইফ হিসেবে মেনে নিচ্ছেন? কিন্তু আমি তো এত সহজে ছাড় দেবো না, অনেক কষ্ট দিয়েছে আমাকে, অনেক জ্বালিয়েছে, এবার আমার পালা। আমি কোলবালিশ আবার আমাদের মাঝখানে এনে রাখলাম। উনি ব্রোকোচকে তাকালেন আমার দিকে। আমি এমন ভাব করলাম যেন কিছুই হয়নি, এবার দেখো কেমন লাগে। উনি কিছুক্ষণ তাকিয়ে থেকে কোলবালিশটা সরিয়ে দিলেন। আমি আবারও কোলবালিশটা মাঝখানে এনে রাখলাম। সবে তো শুরু কবিশ্রাম, তোমাকে অনেক টাইট দেওয়া বাকি। উনি এবার কোলবালিশটা নিয়ে ছুঁড়ে ফ্লোরে ফেলে দিলেন। আমি চমকে গেলাম। উনি আমার হাত ধরে একটানে নিজের কাছে নিয়ে আমার দুই হাত বালিশে চেপে ধরে শক্ত চোখে তাকিয়ে আছেন আমার দিকে। আমি একটা শুকনো ডোব গিলাম, ওনাকে রাগাতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু এতটা রেগে যাবেন ভাবিনি। আল্লাহ রক্ষা করো। তো ফ্রেন্ডস, আপনাদের পছন্দের গল্পের পর্ব এতটুকু ছিল আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুক স্টাডির সাথে আছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।
আশা করব সব সময় পরম স্টারির সাথেই থাকবেন, আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।